ঘরে ছোট মেয়ে বাবু আছে, সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল। রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না, আমি কনফিউজ আছি, উত্তর অপেক্ষা করব। বোন রাবেয়া, রসুল আকাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুতুল নিয়ে খেলা করেছেন, এবং আরও নবী সাল্লাল্লাহু আলাইহি বাসায় গিয়েছেন, পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন, এরকম প্রমাণ পাওয়া যায়। এর উপর ভিত্তি করে অনেক ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে, শুধু খেলার জন্য, এটাকে শোপিস হিসাবে রাখার জন্য নয়, শোকেসে প্রদর্শন করার জন্য নয়, খেলা করলো খাট চোখের নিচে পড়ে থাকলো, বাস এটুকু করাতে কোনো অসুবিধা নেই, এটা অনেক ওলামায়ে কেরাম বলেছেন। আবার অনেক ওলামায়ে কেরামের মতে শোপিস এই খেলনা যদি পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয়ব বোঝা না যায়, যেমন বাচ্চারা খেলনা নিজেরা তৈরি করে, জাস্ট আপনার একটা কাপড়ের অংশ দিয়ে কল্লার হাত বোঝা যায় কিন্তু চোখ কান নখ নাক এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না, পূর্ণাঙ্গ অবয়ব বোঝা যায় না, তাহলে সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই। তো নামাজ হয়ে যাবে, নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকওয়ার দাবি। দলীলে জিন্দগি ও হে কামালে বন্দগি ও হে।